দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বক্স এবং ইভিএম। আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপে নওগাঁর 2 উপজেলার 20টি ইউনিয়ন নির্বাচনের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বর এবং রানীনগর উপজেলার পরিষদ চত্বর থেকে এসব নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। এ সময় সব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাদের ভোট কেন্দ্রের সরঞ্জাম বুঝে নেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুর ভেড়ামারা উপজেলার 17টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 158টি কেন্দ্রে ভোট গ্রহণের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। দুপুর থেকে মিরপুর এবং ভেড়ামারা উপজেলা চত্বর থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন দায়িত্বে থাকা কর্মকর্তারা। ফরিদপুরে 2টি উপজেলা দাঙ্গা প্রবণ হওয়ায় নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ, র্যাব, আনসার, বিজিবির পাশাপাশি গ্রাম পুলিশ মোতায়েনের কথা জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। গাইবান্ধায় সকালে পুলিশ লাইন্স মাঠে নির্বাচনী কর্মকর্তাদের মাঝে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে নাটোর সদর উপজেলায় 7টি এবং বড়াইগ্রাম উপজেলায় 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দুপুর থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। পিরোজপুর জেলার 3টি উপজেলার 9টি ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে ভোট গ্রহণের সরঞ্জামাদি স্ব-স্ব কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে নির্বাচনী প্রচারণার সহিংসতায় পাবনার সুজানগরের ভায়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সবুজ হোসেন মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে গাইবান্ধার রামচন্দ্রপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের হামলায় গুরুতর আহত হয় চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ। পরে 60 জনকে আসামি করে মামলা করা হয়। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসিটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।